শেষ নির্যাস তো আমি আপনাদের জন্য উৎসর্গ করছি।
পথে করি যেন জীবন যাপন তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন অমরের মত করে শক্তি সাহস দিও ঈমান আমল দিও আলীর মত বীরের মত যেন প্রাণ চলে যায় বীরের মত যেন প্রাণ চলে যায় শরীরে জড়ানো থাকে শহীদি কাফন ও গো কাবার মালিক শোনো আরজি আমার ঈমানের সাথে দিও আমাকে মরণ ও গো কাবার মালিক শোনো আরজি আমার ঈমানের পথে দিও শহীদি মরণ ও গো কাবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার বীর জনতা জেগে ওঠো বীর জনতা জেগে ওঠো ভুলো রুদ্ধদ্বার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার বীর জনতা জেগে ওঠো বীর জনতা জেগে ওঠো ভুলো রুদ্ধদ্বার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার ভগ বাংলার তাওহীদি জনতা ভগ বাংলার কোরআন প্রেমিক জনতা আজ বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন হতে আজ বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলার মুসলমানের আজাদির জন্য বাংলার জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য নতুন করে জেগে ওঠার আহ্বান এসেছে ও কালীগঞ্জ ঝিনাইদহে তাওহীদি জনতা কোরআনের জন্য বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা কি জেগে ওঠার জন্য প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ এ দেশ আমার অহংকার এদেশের স্বাধীনতা কোটি কোটি মানুষের রক্তের বিনিময় অর্জিত এক নাম সে আমার বাংলাদেশ আল্লাহ তাআলা এই জমিনের শান্তি সার্বভৌমত্ব যেন অটুট রাখেন বলি আমি যাওয়ার আগে সুর তরঙ্গের কথা না বললে আমার ভাইরা কষ্ট পাবে ঝিনাইদহ সাউন্ডের জগতে এক অপ্রতিদ্বন্দ্বী নাম সুর তরঙ্গ যারা ভালো সাউন্ড নিয়ে প্রোগ্রাম করতে চান আশা করি আমার প্রিয় ভাইদেরকে স্মরণ করবেন বিশেষ করে আজাদ ভাইকে ধন্যবাদ আমি খাওয়ালে খুশি না আমাকে গাওয়ার জিনিসটা ভালো দিলে আমি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জমিনে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সকলকে যেন অতন্ত্র প্রহরী নেয় জাগ্রত থাকার সুযোগ করে দেন বলি আমি আরো জোরে বলি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু